তোমাদের সাথে শেয়ার করব কৃষি মার্কেটের একটি ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেট, হালকা পাতলা কিছু কেনাকাটা করব, রাফ ইউজের জন্য বাচ্চাদের প্যান্ট কিনবো, প্যান্ট গেঞ্জি কিনবো। তো কী কিনবো আর কৃষি মার্কেটের এখন বর্তমান পরিস্থিতি কী, সব কিছু আজকের ভিডিওতে দেখবে। তো চলো তো এই তো কৃষি মার্কেট শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা সবসময় এরকম হচ্ছে, রিক্সার জ্যাম থাকেই, কারণ হচ্ছে সবাই রিক্সা দিয়ে আসে। তো আমরা এখানেই নেমে যাব, সামনে আর যাব না। এখানেই একটা দোকানে আমি হচ্ছে গিয়ে এই যে প্যান্টগুলো দেখছো, এগুলো দেখছি স্নিগ্ধার জন্য দেখছিলাম, হাফ প্যান্ট। তো এই প্যান্টগুলো ছিল পার পিস 80 টাকা করে। তো আমি হচ্ছে তিনটা প্যান্ট এনেছিলাম, তো তিনটা প্যান্ট আমার কাছ থেকে 220 টাকা রেখেছিল। উনি কোনোভাবেই দাম কমাতে চাচ্ছিল না, আমি প্রথমে 60 টাকা করে বলেছিলাম, উনি কোনোভাবেই দাম মানে রাখবে না, কম রাখবে না। তো শেষমেশ 220 টাকাতে আর কি রাজি হয়েছে এই প্যান্টগুলো। আর এই দোকান থেকে আরও নিয়েছিলাম স্নিগ্ধের স্কার্টের নিচে পরার জন্য আরও দুইটা শর্ট প্যান্ট আমি নিয়েছিলাম। শর্ট প্যান্ট দুইটা হচ্ছে পার পিস 100 করে নিয়েছিলাম, মানে দুইটা প্যান্ট 200 টাকা করে নিয়েছিলাম। তো আমি তেমন একটা মার্কেটে হাঁটাহাঁটি বা ঘাটাঘাটি করি না, খুব বেশি একটা যাওয়া আমার হয় না, একদম প্রয়োজন হলেই আমি মার্কেটে যাই। তো তোমরা বন্ধুরা যারা নিয়মিত মার্কেটে যাও, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও প্যান্টের দামগুলো কি আমার থেকে বেশি নিয়েছে। জন্য টাইপেরও রাফ ইউজের জন্য প্যান্ট খুঁজছিলাম, বাট আমি যেই রকমটা চাচ্ছিলাম ওই রকম প্যান্ট আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না। মানে একদম রাফ ইউজের জন্য যে নরম গেঞ্জির কাপড় বা সুতির টাইপের কাপড়ের মধ্যে যে প্যান্টগুলো, ওইগুলো এখানে আমি পাচ্ছিলাম না। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে মানে এই রোড থেকেই সামনের আরেকটা দোকান থেকে টাইপের জন্যও আমি তিনটা প্যান্ট কিনেছিলাম, একদম রাফ ইউজের জন্য, বাসায় পরার জন্য প্যান্টগুলো নিয়েছিলাম আমি। সে প্যান্টগুলো আমি এখানে দেখাতে পাচ্ছি না। তো 40 টাকা করে আমার কাছে চেয়েছিল, আমি হচ্ছে তিনটা প্যান্ট নিয়েছি, তো সেটার পার পিস 40 টাকা করেছিল। তো এই যে দেখতে পাচ্ছ, এই প্যান্টটা স্নিগ্ধার জন্য নিয়েছিলাম স্কার্টের নিচে পরার জন্য, তো এরকমই দুইটা প্যান্ট নিয়েছিলাম। আর হচ্ছে টাইপের জন্য প্যান্ট নিয়েছিলাম, 40 টাকা করে পিস চেয়েছিল, তো আমি 110 টাকা দিয়ে তিনটা নিয়েছি। তো এরপর ওখান থেকে মেইন যে কৃষি মার্কেটের আর কি, যেটা আমরা একদম মেইন বুঝি যে মার্কেট, সেখানে চলে এসেছি। তোমরা তো সবাই জানো কৃষি মার্কেট হচ্ছে গিয়ে আগুনে পুড়ে যাওয়ার পরে মার্কেটের ভিতরে এখনও ওইভাবে দোকানপাট বসেনি, বাইরে মানে যা কেনাকাটা দোকানপাট সেখানে বসে। তো এখন এখানে আমি আমার জন্য গেঞ্জি দেখছিলাম, আমার বাসায় পরার জন্য রাফিজের জন্য গেঞ্জি নিব, তো সেটাই দেখছিলাম। আর পর পাশে হচ্ছে হিজাব বিক্রি করছিলো, সেই দিকেও আবার একটু স্নিগ্ধাবু ফোকাস করলো। তো চলো দেখি আর কী কী কিন। তারপর এই তো গেঞ্জি ঘাটতে ঘাটতে আমি আসলে গেঞ্জির যে সেট পাওয়া যায় এখন সেটা খুঁজছিলাম, গেঞ্জি এবং ট্রাউজার একই রকম সেটা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে এই দোকানে পেয়ে গেছি। তো এখানে খুব ভালো কিছু ছিল না, মানে কোনো দোকানে এরকম সেট ছিল না। তো এই দোকানে একটা পেয়েছি, তাও কালারটা তেমন আমার খুব বেশি পছন্দ হয়নি, ডিজাইন প্রিন্ট বা কালার যেটাই বলো। তো তারপরে কোনো রকম অরেঞ্জ কালারটা একটু ভালো লেগেছে, সেজন্য দেখছিলাম অরেঞ্জ কালারটা কি নেওয়া যায় কি না। তো অরেঞ্জ কালারটা দেখছিলাম আমি, আর হচ্ছে গিয়ে এখান থেকে এই অরেঞ্জ কালারটা নিয়েছিলাম, আর এই যে হাতে দেখছো কালারফুল এই গেঞ্জিটা আমি নিয়েছিলাম। তো অরেঞ্জ কালারের ওই সেটটা আর ওই একটা গেঞ্জি নিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে আমি
450 টাকা দিয়েছিলাম, 450 টাকা দিয়ে এক সেট গেঞ্জি, মানে গেঞ্জি এবং ট্রাউজার আর একটা গেঞ্জি নিয়েছিলাম। তো প্রাইসটা কি বেশি হয়ে গেল কি না তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো বন্ধুরা। এরপর এবার চলে এসেছি, আমি একটা ওয়ান পিস দেখছিলাম, একটা ওয়ান পিস নিব, তো আমাকে দেখাচ্ছিল, দেখতে থাকো। ওয়ান পিসও খুব ভালো ছিল না, অ্যাজ ইউজুয়াল কৃষি মার্কেট যেরকম জমজমাট থাকে, যেরকম কাপড় চোপড় থাকে, এই শুক্রবারটা সেরকম কিছুই ছিল না। ওয়ান পিসগুলোও খুব ভালো ছিল না। এই একটা একটা দোকানে এরকম পেয়েছি, তাও প্রিন্ট আমার একদমই ভালো লাগছিল না, বাট এই ডিজাইনটা আমার ভালো লাগছিল, আমি এই ডিজাইনেরই ওয়ান পিস খুঁজছিলাম। তো প্রিন্টটা খুব বেশি ভালো লাগছিল না আমার কাছে। আর এই যে প্রিন্ট আমি হাতে ধরেছি দেখতে পাচ্ছ, এইটা আবার স্নিগ্ধা আর স্নিগ্ধাবু বলতেছে এটাই সুন্দর হয়েছে, এটাই নাও এটাই নাও, কিন্তু এই ড্রেসটাই আমি নিয়েছিলাম, কিন্তু বাসা আনার পর আমার একদমই প্রিন্টটা একদমই ভালো লাগেনি। আমার কাছে ওই সাদা হয় যে এটা ধরলাম যে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল। তো যাই হোক, এই ওয়ান পিসটা আমি নিয়েছিলাম 350 করে, আমার কাছে চেয়েছিল 750 টাকা, আমি 350 করে নিয়েছিলাম। আর এটা কিন্তু জর্জেটও না, লিলেনও না, সুতি টাইপের একটা কাপড়, একদমই নর্মাল একটা কাপড়। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো বন্ধুরা। তারপর চলে আসলাম ওয়ান পিসটার সাথে ম্যাচিং করে একটা সালোয়ার নিতে যাচ্ছিলাম, তো এই পাশেই দেখলাম মেয়েদের প্যান্ট বিক্রি করছে, এটাকে কি বললো ফর্মাল প্যান্ট বললো আর কি। তো এই যে প্যান্টটা দেখতে খুব সুন্দর ছিল, আর আমারও একদম সাইজ মতো হয়েছিল। আমার তো আবার সহজে মানে সাইজ মতো জিনিসপত্র পাওয়া খুব কষ্টকর ব্যাপার স্যাপার হয়ে যায়, তো সুন্দরই ছিল প্যান্টটা। তো প্যান্টটা চেয়েছিল 550 টাকা, আমি 200 টাকা বলেছিলাম, দেয়নি। তো চলে এসেছি সেখান থেকে, আমার প্যান্ট নেওয়ার দরকার নেই, চলে এসেছি 200 টাকা দিয়ে, যদি দিত তাহলে নিতাম আর কি। তারপরে চলো এই যে এখান থেকে একটা হিজাব নিব, আমি হিজাব দেখছিলাম, আমার হচ্ছে গিয়ে এখান থেকে একটা হিজাব নেওয়া দরকার। তো এটা তো জানোই সবাই, হিজাব হচ্ছে 150 টাকা করে এই হিজাবগুলো, তো এখান থেকে আমি একটা হিজাব নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে প্যান্ট তো নিতে পারলাম না, এই জন্য হচ্ছে গিয়ে আমি ওয়ান পিসটার সাথে পরার জন্য একটা লেঙ্গিস খুঁজছিলাম। তো এখানে এসে এগুলো দেখছিলাম, তো এখান থেকে আমি একটা নিব আর কি। তো এগুলো হচ্ছে দাম চাচ্ছিল 250 করে, তো অনেক দামাদামি করে এই দোকান থেকে নিতে পারিনি, আরেক দোকানে গিয়ে দামাদামি করে আমি শেষমেশ 150 টাকা দিয়ে একটা লেঙ্গিস নিয়েছিলাম। কেনাকাটা আমাদের শেষ, এখন হচ্ছে গিয়ে বাসার দিকে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে কসমেটিকের দোকানে তো নজর না দিলে হয়ই না, কসমেটিকের দোকানে একটু নজর দিতেই হয়। যদিও অনেক 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 রাবার ব্যান্ড বা অনেক কসমেটিক বাসায় আমার পড়ে আছে, তারপরেও মার্কেটে আসলে টুকিটাকি না কিনতে পারলে আসলে ভালো লাগে না। তো এখান থেকে কসমেটিকও নিয়েছিলাম আমি, স্নিগ্ধা রাফিউজের জন্য রাবার দিয়ে চুল বাঁধার জন্য রাবার নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম, খুব সুন্দর 150 টাকা নিয়েছিল ক্লিপটা। ওর একটা পার্টির ড্রেস তোমরা দেখেছো, তো ওইটার সাথে মাথায় পরার জন্য কোনো ক্লিপ ছিল না, তো এরকম একটা ব্যান্ড আমি খুঁজছিলাম অনেকদিন ধরেই, তো পেয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এগুলো ধরেছি যে এগুলো, তো 150 টাকা নিয়েছিল আমার কাছ থেকে এটা, মাঝখানে স্টোন বসানো ছিল। আর হচ্ছে আর এই তো টুকিটাকে এখান থেকে নিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আর কিছু কেনাকাটা করিনি, এখান থেকে সোজা বাসার দিকে রওনা করেছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে যেও। বন্ধুরা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই।